গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আজ বুধবার, আকাশের মেঘ একদম ভরে গেছে, এখনই ঝমঝমিয়ে এলো বলে তার আগে ভাবলাম ফুলগুলোকে তুলে নিই। আর অনেক দিন পর বৃষ্টি হলে বৃষ্টিতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, সেই অ্যাসিডে ফুলগুলো বেশ কিছুটা হলেও কালার ফেড হয়, কোনো কোনো ফুল আবার একদম কালো হয়ে যায়। তার আগে ভাবলাম প্রভুর চরণে একটু দেয়াই যাক। আমার দীর্ঘ অভিজ্ঞতা এটা দেখেছি যে ফুল এইভাবে যদি টাটকা সতেজ ফুল ঘরের যে কোনো একটা কোণায় সুন্দরভাবে রেখে দেওয়া যায়, বা যদি ঠাকুরের কাছেও নিবেদন করা হয়, তাহলে ঘরের পজিটিভনেস অনেকটা বজায় থাকে। আর পজিটিভনেস বজায় থাকলে মনটা তো ন্যাচারালি ভালো হয়ে যায়, বলো? মুখে বলাও যা, এই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, একদম পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে। হোক টিপ টিপ বরসা পানি, পানি মে আগ লগাই, আগ লগে মেরে দিল মে, দিল কো তেরি ইয়াদ আই, তেরি ইয়াদ আই তো না। আর গান করলে হবে না, এরপর সকালবেলায় সমস্ত কাজবাজ হয়ে গেছে। তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু এভরিওয়ান। আমি শ্রাবণী, আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা সমস্ত কাজবাজ মোটামুটি মিটে গেছে, মানে খুব মানে চাপ লাগেনি, গরম করছে না তো, ওই জন্য খুব চাপটা লাগছে না, মোটামুটি মিটে গেছে। টিপ টিপ বর্ষা পানি, পানি মে আগ লাগাই, এইরকম যদি তিন চার দিন চলতে থাকে না, তখন তোমার দিল মে আগ লাগাই জায়গায় জীবনে আগ লেগে যাবে। এই যে জামা কাপড়গুলোকে তোমার শীতকালে যাও বা একদিন দুদিন পর জামা কাপড়গুলোকে তোমাকে কাচতে হয়, কিন্তু তুমি এই গরমে জামা কাপড় তোমাকে রেগুলার সবাইকে সার্ফে দিয়ে কাচতে হবে। আর সেই জামা কাপড়গুলো যদি না শুকোয় তাহলে একদম জিন্দগিতে আগ লেগে যাবে। তোমার যত আনলাই জামা কাপড় আছে সব টেনে টেনে নামাবে, নামিয়ে সব পড়তে আরম্ভ করবে। আর তুমিও বলবে যা বাবা কী করা দেবে, কিছু করার নেই, ও এদার আছে, যা পারছিস করে গেছে সব। হ্যাঁ, তারপরে জল ফল থামলে দু চার দিন পর জল ফল থামুক, তারপরে দেখা যাবে। আবহাওয়া দপ্তর যা বলছে মনে হচ্ছে তো বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত টানার কথা। এইরকম যদি চলতে থাকে তোমার দেখবে আনলাই আর জামা কাপড় নেই, আর সব বৃষ্টি টিষ্টি থেমে যাওয়ার পর দু চার দিন পর দেখবে তুমি তোমার ওয়াশিং মেশিনের জিপ বেরিয়ে গেছে জামা কাপড় কাচতে কাচতে, আর তোমার সেই শুকনো জামা কাপড়গুলোকে নিয়ে পাট করে রাখতে রাখতে তোমার জিপ বেরিয়ে গেছে। টিপ টিপ বর্ষা পানি, ওই দু একদিন ঠিক আছে, কিন্তু দু চার দিন যদি পরপর হয়ে যায় তাহলেই তো সর্বনাশ। আর এদিকে তোমার টাইমও হয়ে গেছে ব্রেকফাস্টে, ব্রেকফাস্ট করতে হবে। আজকে করব সকালবেলা পনির পরাঠা, সকালটুকুই ভালো করে ব্রেকফাস্ট করিয়ে দিতে হবে, জানো তো এই ওয়েদারটা সবাই উপভোগ করবে, আমি উপভোগ করবো না? সকালবেলা ব্রেকফাস্টটা ভালো করে বানিয়ে দেবো, তারপরে যদি বিকেল তোমার লাঞ্চে যদি ট্যালট্যালে মাছের ঝোল খাওয়াই তাহলে কিছু বলবে না, সবাই তো ব্যালেন্স হয়ে যাবে। পুরো সকালবেলা তো ভালো জিনিস খাইয়ে দিয়েছি, আবার দুপুরবেলাও ভালো জিনিস খাওয়াতে হবে, পেট সহ্য হবে না এইটা বলতে পারবো। ওই জন্য চলো ব্রেকফাস্ট করতে হবে। আর ভিডিওটায় সঙ্গে থাকার অনুরোধ করলাম, ব্রেকফাস্ট করবো, রান্নাবান্না করবো, কাজবাজ করবো, আর গল্প হবে, চলো। পনির পরোটা যেন একটা হেলদি টেস্টি একটা পরোটা। তোমার পনির পরোটার জন্য নিয়ে নিলাম এক বাটি ময়দা, এক বাটি আটা, শুধু আটা দিয়েও করা যায়, কিন্তু আটা দিয়ে জিনিসটা হেলদি হলেও জিনিসটা কিন্তু খুব একটা টেস্টফুল হয় না, ওই জন্য একটু ময়দা দেওয়ার দরকার। তারপরে নিয়ে নিলাম তোমার পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি, আর ময়ানের জন্য অল্প পরিমাণ সাদা তেল, দু টেবিল স্পুন বলতে পারো, আমার কাঠের টেবিল তো ওটা দু টেবিল স্পুনই বলা যায়। ওই এবার দেখো ভালো করে এটাকে মেখে নিতে হবে, যেই রকম হাত দিয়ে চেপলে যেন ডেলা ডেলা মতন একটু হয়ে যায়। তারপরে একটু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একবারে হুড় হুড় করে জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে।
এটা আমি যেমন শিখেছি আমি জানি তোমরা যারা ভিউয়ার্সরা আছো আমার থেকে হয়তো অনেকে অনেক ভালো রান্না জানো, কিন্তু আমি যেভাবে করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমাদের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে, শেখার আছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা কিছু ভালো জিনিস করলে যদি হয় অবশ্যই তোমার কমেন্ট সেকশানে জানাবে। তারপরে মাখার পর একটু সাদা তেল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতো রেস্টে রাখতে হয়, তবে জিনিসটা কিন্তু পারফেক্ট হয়। তারপরে গত রাত্রে আমি ছানাটা বানিয়ে রেখে দিয়েছিলাম, আর ছানাটা ওই জন্য একটু শক্ত হয়ে গেছে, ছানাটাকে ভালো করে ভেঙে নিতে হচ্ছে। আর এটা তোমার যে বড় পনিরের যে তোমার স্লাইসগুলো পাওয়া যায় সেই পনির কিন্তু গ্রেট করে নেওয়া যায়, সেই পনির গ্রেট করে নিলেও কিন্তু ভালো হয়। যেহেতু আমার ঘরে দুধ আছে সেইগুলো, সেইহেতু আমি কেনা পনির আর কিনিনি, ঘরে তৈরি পনির দিয়েই বানাচ্ছি। তারপরে নিয়ে নিলাম তোমার পেঁয়াজ, টুকরো করা পেঁয়াজ, তারপরে নিয়ে নিলাম ধনে পাতা, তারপরে নিয়ে নিলাম 1/2 টেবিল স্পুন চিনি, তারপরে নিয়ে নিলাম একটুখানি জিরে গুঁড়ো, তারপরে নিলাম একটু লঙ্কা গুঁড়ো, তারপরে নিলাম ম্যাগি মশলা, যে ম্যাগির মধ্যে যে ম্যাগি মশলাটা থাকে সেই মশলা। তোমরা যদি আমচুর পাউডার বা চাট মশলা থাকে এর পরিবর্তে কিন্তু ব্যবহার করতে পারো, তবে আমি দেখেছি ম্যাগি মশলাটা দিলে অনেকটা টেস্ট বাড়িয়ে দেয় এবং জিনিসটা অনেকটা ডেভেলপ করে, এটা আমি দেখেছি। এরপর ভালো করে মাখিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল আমার পুরটা তৈরি। তারপরে লেচিগুলো কাটতে হবে বেশ বড় বড় করে, তোমার পুরগুলো থাকবে তো ভিতরে স্টাফিংয়ের জন্য, লেচিগুলো ওই জন্য বড় বড় করে কাটতে হবে। যেমন আমরা রুটি করি সেই রুটি দুটো গুচি সমান একটা গুচি করতে হবে, এবং গুচিগুলো এইভাবে পিঠের মতন, যেমন আমরা পিঠে পুলি করি সেইভাবে পিঠের মতন করে নিতে হবে। তারপরে স্টাফিংয়ের জন্য এই পুরটা তুমি যতখানি পারবে একটু চেপে চেপে দেবে, দিয়ে মুখটা এইভাবে মুড়ে নেবে। তারপরে হাতে করে 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 একটুখানি প্রেস করে করে নিতে হবে তোমার, এতেও রেখে বেলার জন্য কিছুটা নিয়ে নিলাম আটা। তারপরে আটা নেওয়ার পরে হাতে করে একটু প্রেস করতে হবে, কেননা যাতে সমানভাবে তোমার পুরটা চলে যায়। তারপরে হালকা করে বেলুনটা দিয়ে হালকা করে বেলতে হবে, খুব চাপ দিলে হবে না, খুব চাপ দিলে পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা করে বেলতে হবে। আর একটা হচ্ছে কি, আর একটা পদ্ধতি আছে, অনেকে দেখবে পনির পরোটা করার সময় পনির পরোটা ফুলে না, কিন্তু এই দেখো করার পর একটুখানি শুকনো ময়দা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ওই স্টাফিংটা। স্টাফিংটা দেওয়ার পর ভালো করে স্টাফিংটা দিতে হবে, নাহলে পরোটা পাওয়া যাবে পনির আর খুঁজে পাওয়া যাবে না। তারপরে আর একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে মুখটা মুড়ে দিয়ে আগে যেমন হাতে করে প্রেস করে বড় করে নিয়েছিলাম দিয়ে বেলতে আরম্ভ করেছিলাম, সেই একইভাবে বেলতে থাকব। তারপরে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান নিয়ে নিয়ে অলরেডি দিয়ে দিলাম পরোটাগুলো। আর পরোটা সবসময় একটু হেলদি করতে গেলে, একটু তেল কম খেতে গেলে একটু সেঁকে নেওয়াই ভালো। পরোটা একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে কী হয়, তেলটাও কম লাগে আর হেলদি ভাবটাও থাকে। খুব ভালো হয়েছে, বাইরে
হ্যাঁ বৃষ্টি, আর এরকম পরোটা, আহ দারুণ দারুণ লাভ। তোমাদের বলেছিলাম যে ছোট ছোট আলু কেট আলুগুলো কাটতে কাটতে আমার আঙুলে স্পন্ডাইলাইটিস হয়ে যাবে, ওই জন্য কুচুমের বাবা কত বড় বড় আলু এনেছে দেখো, মানে হাতে ধরা যাচ্ছে না, এত বড় বড় আলু দেখো হাত থেকে ফসকে চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে তোমার তৃতীয় বিশ্বযুদ্ধ বোম, মানে এত বড় বড় আলু। প্রকৃতি কিন্তু নিজেকে ঠিক মতন সাজিয়ে নেয়, যখন যেরকম ফল দিয়ে সাজানোর নিজেকে সাজিয়ে নেয় ফল দিয়ে, যখন যেরকম ফুল দিয়ে সাজানোর ফুল দিয়ে সাজিয়ে নেয়, এটা কিন্তু আগাগোড়াই হয়ে আসছে, আদি অন্তকাল থেকেই হয়ে আসছে, এর কোনো পরিবর্তনও নেই। আর দেখো এই প্রকৃতির উপরই আমরা কত অত্যাচার করি। সত্যি দারুণ খেতে, তাই না? জামরুল পেড়ে চলে আসতে হলো রান্নার দ্বিতীয় পর্বে। তোমার মাছ নেওয়া হয়েছে, এই টাটকা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু ঝোল হবে, আর হবে তোমার ভেন্ডি ঝাল। ভেন্ডি অনেকদিন ধরে ভাজা খাচ্ছি জানো তো, আর ভাজা খেতে ভালো লাগছে না, আমি বলছি না একটু ঝাল করি। আর এই ভেন্ডি ঝালটা না খুব ভালো লাগে জানো, রুটি দিয়ে খাবে কি তোমার ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। বটি দিয়ে কাটার পর্ব শেষ হয়ে গেছে, বটি দিয়ে কাটার পর্ব শেষ হয়ে গেলে না আমার আর বটি নিয়ে বসতে ভালো লাগে না। আমার বাবা কিন্তু দেখো বটি দিয়ে কাটার একটা আলাদা, এই যে ওট বটি নিয়ে বসলাম বটি থেকে উঠলাম, এই যে একটা এক্সারসাইজ, এটাকে আমরা যদি কাজ ভাবি কাজ, এটা যদি এক্সারসাইজ ভাবি এক্সারসাইজ। আমার বাবা বলতো যত ওট বসের কাজ করবি তত তোর হাঁটু ভালো থাকবে, এবং বাবার এই কথাটা মেনে নিয়ে না আমি, আর আমার বাবা আর একটা কথা বলতো যে প্রতিদিন 20 বার করে ওট বস করবি, তাহলে দেখবি হাঁটুর সমস্যা কোনো দিন হবে না। আর বয়সে যখন তোর সবাই দেখবি কোমর ব্যবহার করছে তোর সেটাও লাগবে না। আর বাবার সেই কথাটা কিন্তু আমার এখনও মনে পড়ে, আমি এখনও করি, আর আমার মাও কিন্তু সেই জিনিসটা করে, আমার মায়ের আর আমার হাঁটুর কোনো সমস্যা নেই। পেঁয়াজ ভেজে নিলাম তেলে, তারপরে দিয়ে দিলাম তোমার টমেটো, টমেটোগুলো ভেজে দিলাম, তারপরে আদা জিরে সর্ষে পোস্ত সব একসঙ্গে করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে মশলাটা ঢেলে দিলাম ভেন্ডিতে, তারপরে পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, আর যেহেতু সর্ষে পোস্ত আছে সেহেতু একটু কাঁচা তেল লাস্টে একটু দিলে বেশ জিনিসটা মজো মজো হয় আর জিনিসটা খুব টেস্টি হয়। আর ভাই দেখো দেখেছো হনুমানের দল চলে এসেছে, চলে এসে বাইরে একটা স্টোর রুম আছে ওখান থেকে কলা আছে, কলা নিয়ে সে বেটা চলে গেল। আর এদিকে দেখো অনেক খেজুর নিয়েছি, কিন্তু এই খেজুরটা আমি কোনোদিন, এই খেজুরটা কোনোদিন কিন্তু কুচুমের বাবা নিয়ে আসেনি, মানে প্যাকেট প্যাকেট বন্দি খেজুর নিয়ে আসে, মানে যেগুলো আমদানি করে আসে আরব থেকে সেই খেজুর খুব দামি দামি খেজুরই নিয়ে আসে, কিন্তু এই যে খেজুরটা এই দেখো দেখেছো পুরো একদম খেজুরটা ডান্ডিতে লাগানো। আমি বলছি এইটা সমেতে বিক্রি হয়েছে, বলছে হ্যাঁ এটা সমেতে বিক্রি হয়েছে, মানে পুরো কোনো আর্টিফিশিয়াল জিনিস নয় একদম অরিজিনাল জিনিস, একদম পুরো পুরো সব কটা ডান্ডিতে লাগানো আছে খেজুরগুলো। আর খেজুরগুলো খেয়ে দেখলাম একটা, যেমন আমাদের এখানের খেজুরগুলো যেমন একটা স্মেল ঠিক একই রকমের স্মেলটা কিন্তু বজায় আছে।
রান্না বান্না কমপ্লিট, এখন বাজে তোমার 2:10। এইবার খাওয়া দাওয়া সেরে ফেলতে হবে, তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই কি রান্না করলাম সকাল থেকে। সকাল থেকে নয়, একটু বেলা থেকেই করেছি, কিন্তু আজকের যা ওয়েদারটা না, মানে খুব স্পিডে যেতে ইচ্ছা করছে না। মানে অনেক দিন যেমন গরমকালে কি তাড়াহুড়ো করে রান্না করে নিই, এবার গিয়ে একটু ফ্যানের তলায় বসবো, সেই তাড়াটা নেই। একটু প্রকৃতিকে দেখতে দেখতে, বুঝতে বুঝতে, ভাবতে ভাবতে রান্নাটা এগোচ্ছে, আর তাই রান্নাটা করতে একটু লেট হয়ে গেল, আজকে খেতেও একটু লেট হয়ে গেল। চলো দেখিয়ে দিই। মালক্ষী কখনো এখানে নিয়ে আসা হয়নি, এই যো তোমার মৎস্যের ঝোল। আর ভেন্ডি তেল কষা, ঝাল কষা যাই বলো, আর দই, এই হচ্ছে রান্না। আর এইখানে দেখো সব না ঝড় দিলে পড়ে যেত, ওই জন্য তুলে নিয়ে এসেছে, মানে নিয়ে চলে এসেছে। তারপরে এই যে মুখের এইগুলোতে, এই তোমার এইগুলোতে, হ্যাঁ পিঁপড়ে ধরছে কেন জানি না, গত বছরও দেখেছিলাম পিঁপড়ে ধরে না, এগুলো সব খেয়ে নিচ্ছে। আর জিনিসটা তুমি দেখলে, যদি দেখতে না ভক্তি হয় জিনিসটা, তোমার খেতেও ইচ্ছা করবে না, তাই একে আর বেশি বাড়ানো গেল না। না হলে এই তোমার এই পিছনগুলো সব, এই যে লাল অংশটা না, লাল অংশটা পুরো স্প্রেড করে যেত, পুরো স্প্রেড করে গেলে মানে আর একটু সাদা ভাব আর লালচে ভাবটা আর একটু আসতো। যাই হোক, জামরুলগুলো এইভাবে কেটেছে, এইভাবে কাটে বলে না জামরুলগুলো আর ওই খড়গোশের মতো কুড়ে 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 খেতে হয় না, এইভাবে কাটলে জামরুলগুলো সবটাই কিন্তু খাওয়া যায়। আর জানো তো প্রকৃতি মানে ঠিক ঠিক জিনিস সাজিয়ে রেখে দিয়েছে আমাদের, ফল ঠিক ঠিক সময়ে কী কী আমাদের শরীরে দরকার লাগে সেই ফলগুলো কিন্তু প্রকৃতি সাজিয়েছে। সেই ফলগুলো আমার না আছে গাছে ঘটছে, আমি পর্যাপ্ত পরিমাণে খেতে পাচ্ছি, কিন্তু প্রকৃতি যখন যে ফল প্রোভাইড করবে, যে সিজনে, সিজন ফ্রুট যেটাকে বলে, সিজনাল ফ্রুট, সেইগুলো কিন্তু আমাদের খাওয়া উচিত। জানো তো অল্প হলেও কিনেও খাওয়া উচিত, তাহলে কী হয় শরীরে মানে অনেক কিছু, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আমার মনে হয় গড়ে ওঠে, কেননা প্রকৃতি বুঝে গেছে আমাদের কোন সময় কোন ফলটা দরকার, তুমি দেখবে ঠিক সময়ে সেই ফলটা প্রোভাইড করে। আর দেখো এইগুলো না গালগুলো কদিন বলো গরমে পুরো দাড়িগুলো এরম করে ঘষে ঘষে, মানে যা পেরেছি তাই দিয়ে ঘামগুলো মুছেছে, তো তারপরে এই দাড়িগুলো পুরো ছিঁড়ে গেছে। এইরকম যদি ওয়েদার দুদিন থাকে তাহলে দাড়িগুলো, মানে দাড়িগুলো গজাবে বলছি, দেখেছো মাথাটা তা গেছে খারাপ হয়ে, ওই চামড়াগুলো গজানোর সুযোগ পাবে। তাহলে আমি এই ফলটা আত্মসাত করে নিই, হ্যাঁ না হলে আবার বকা খেতে পারবে, এত কষ্ট করে কেটে দিলাম তাও খাওয়া হলো না, দরকার নেই বাবা, এই কটা একটু খেয়ে নিই। আর আমার বান্ডিল এখানেই বেঁধে ফেলছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়, ততদিনে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ আসি, টাটা।